সম্মানিত উপস্থিতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো এক দিরহাম দান কারো এক লক্ষ দিরহাম দানের চেয়ে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ এক লক্ষ দিরহাম এক লক্ষ টাকা দান করে এক টাকা দান করেছে কেউ কেউ এক লক্ষ টাকা তো এক টাকার গুরুত্ব আল্লাহর কাছে বেশি এক লক্ষের চেয়ে আমরা সুসাসলামের এই কথার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন এটা কিভাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মনে করে এক লক্ষ অনেক টাকা আছে অনেক দিরহাম রয়েছে জানা আছে লক্ষ লক্ষ দিরহামের মধ্যে থেকে একটা কোণা সামান্য এক লক্ষ দিরহাম দান করেছে সামান্য এক লক্ষ তার কাছে আর একজনের কাছে মাত্র দুইটা দিরহাম আছে দুইটি টাকা আছে এই দুই দিরহামের মধ্যে এক দিরহাম দিয়ে দিয়েছে তো কার ত্যাগটা বেশি ত্যাগ স্বীকার করলো কে বেশি একজন শিল্পপতি একশো কোটি টাকার মালিক এক লক্ষ টাকা দান করেছে আর একজনের কাছে মাত্র দশ টাকা ছিল ও পাঁচ টাকা দিয়ে দিয়েছে বলুন তো তার কার ত্যাগ বেশি কারণ শিল্পপতি একশো কোটি টাকার মধ্যে এক লক্ষ টাকা তার হাতের ময়লা হাতের ময়লাও না ও টেন পাবে না যা তার কিছু সম্পদ থেকে বসেছে কিন্তু দশ টাকার মধ্যে পাঁচ টাকা দান করে দিয়েছে ওর কলিজা ছিঁড়ে বের হয়েছে আছে তো তার কাছে দশ টাকা ওর কলিজা ছিঁড়ে বের হয়েছে ত্যাগ তার যত বেশি আল্লাহ তাকে ফলাফল তত বেশি দেন যার কলিজা ছিঁড়ে বের হয়েছে আল্লাহ তাকে সেইভাবে দেন আর রাসূল হাসান বলছেন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বনু আদম তোমরা দান করো আমি তোমাদের দান করব তুমি দান করো তোমাকে দান করা হবে আপনি আল্লাহর আল্লাহর জন্য ব্যয় করেন আল্লাহ আপনার জন্য ব্যয় করবে আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবে তার সাদাকা থাকতে হবে আত্মার আমার